দেখতে দেখতে আমার ছেলেটা 2 বছর হয়ে গেল, এই তো সেদিনের কথা। তো এরকম ভাবে আর কি কোনো কিছুই করি নাই, ছোট একটা কেক নিয়ে এসেছি যে সবাই, মানে বাসা যে বাচ্চাগুলো আছে তারা কাটবে, তারা খাবে আর কি, তারা একটু মজা করবে, তো আর কি সেটাই হয়েছে। ওরা খুবই এনজয় করেছে, খুবই 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 আনন্দ করেছে সবাই। পরে এখন সানাফ কেক কাটতে চাচ্ছিল না, ও কেক কাটবে না, ও আর কি দেখেই খুব খুশি, ও মানে এই দেখতেই পাচ্ছেন আপনারা কতটা খুশি, অনেক 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 বেশি খুশি হয়েছিল আমার ছেলেটা। কিন্তু লাস্ট পর্যন্ত সে কেক কাটে নাই, কেক আর কি ওরাই কেটেছে। ও এটা নিভে গেছে জন্য খুবই আপসেট, কেন নিভে গেল, ওর বাবাকে বারবার বলছিল যে আবার জ্বালিয়ে দাও আবার জ্বালিয়ে দাও, তো পরে আর ও কেক কাটে নাই, ও পেছনে চলে গেছে। পরে ওরা ছিল এখানে, হচ্ছে এই দুইটা আমার ননদের ছেলে আর আমার ছোট দেবর আছে একটা, ওরা মিলে কেটেছে। তো তারপর আর এই আর কি কেকটা কেটে সবাই আর কি অল্প অল্প করে খেয়েছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন আর কি একজন ভালো মানুষ হতে পারে, এটুকুই আপনাদের সবার কাছে চাই। সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।